আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে সকালবেলা এই ঘরের বিছানাটা ক্লিন করে নিলাম, জাস্ট কুল বালিশের কাভারটা এখন লাগিয়ে নিব। আর আজকে হচ্ছে যে আমার আম্মু আসতেছে বগুড়া থেকে, আর এই ব্যাগগুলো হচ্ছে আমি গতকাল যে বলেছিলাম সুমাইয়া আপু আমাদের এখানে আছেন, তো আপু সকালবেলা উঠে হাসপাতালে চলে গিয়েছেন। আজকে আপুরাও হয়তো বা চলে যাবেন ইনশাল্লাহ। ভাইয়া এখন মোটামুটি ভালো আছেন, আর আমি এখন জাস্ট কোলবালিশের কাভারটা লাগিয়ে নিব। তো রুফাইদা রায়দা অনেক এক্সাইটেড, নানুমণি আসতেছে আজকে। ও আসলে মানে এখন এমন হয়েছে বাসায় কেউ না কেউ না থাকলে রুফাইদা খুব মন খারাপ করে। তো গাড়ি বন্ধর জন্য আম্মুর আসতে একটু লেট হয়ে গেল, তো গাড়ি যেহেতু খুলেছে আজকে চলে আসবে। তো আমি একটু ঝটপট এটা একটু লাগিয়ে নিই, তারপরে রান্নার দিকে যাব। তো এই তো এই ঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে, এবার আমাদের ঘরের বিছানাটা উঠাবো, তারপরে হচ্ছে যে রান্নার দিকে যাব। রান্নাটা কমপ্লিট করে তারপরে অন্যান্য কাজগুলো গুছিয়ে নিব। এই ফাঁকে লিপিও চলে আসবে, কারণ লিপি না আসলে ওগুলো গোছানো হবে না আমার এখন। তো আমি তার আগে ঝটপট চা খেয়ে নিই, চা খেতে খেতেই লিপি চলে আসবে। আমি ওয়াশিং মেশিনে অলরেডি কাপড় দিয়ে দিয়েছি, মাছগুলোকে এখনও খেতে দেওয়া হয় নাই, মাছগুলোকে খেতে দিব। আর এগুলোও হচ্ছে সুমাইয়া আপুর জিনিস, এখানে আছে হচ্ছে হানিকম আছে, মিনি ব্লেন্ডার আছে, তারপরে যে নতুন যে স্পাইস জারগুলো এনেছি সেটা আছে। সুমাইয়া আপু মনে হয় রুফাইদা ক্লোজেটের কোনো প্রোডাক্টই বাদ দেয় নাই, সব প্রোডাক্টই সুমাইয়া আপুর কাছে আছে। আর এইটা আপুর জন্য গিফট, তো এগুলো প্যাকেট করে রাখবো আমি, কারণ ভাইয়াকে রিলিজ দিলে আপু হয়তো তাড়াহুড়া করে এসে জাস্ট ব্যাগ নিয়েই বের হয়ে যাবে। তো এগুলো এখন গোছায় রেখে দিব। পিঁয়াজ দিয়ে রান্না হবে। সুমাইয়া আপু হচ্ছে যে রুফাইদার জন্য গিফট নিয়ে আসছে, এটা হচ্ছে একটা ফিশিং গেম। রুফাইদা আপুদের সাথে অনেক খেলেছে এই 3 দিন, তো এই কারণেই আপু আবার ওর জন্য এইটা নিয়ে আসছে। আপু প্রচুর ফ্রুটস নিয়ে এসেছিল, নাশপাতি, অরেঞ্জ, তারপরে হচ্ছে পেয়ারা, এই যে এখানে কিছু এখনও আছেই, তারপরে ডাব নিয়ে এসেছিল। আপু কিন্তু অনেক জিনিস নিয়ে আসছে, বাট সেগুলো আর ওইভাবে দেখানো হয় না, একটু ব্যস্ততার কারণেই ওগুলোর ভিডিও করাও হয় নাই আমার। তো আজকে আবার রুফাইদার জন্য 2টা মগ এনেছে, একটা রুফাইদা একটা রায়দা। এই যে এত সুন্দর, যদিও যাওয়ার সময় আপুর অনেক মন খারাপ হচ্ছিলো, রুফাইদার সাথে দেখা হলো না, রুফাইদা যেহেতু স্কুলে ছিল। এই তো মগগুলো কিন্তু খুবই সুন্দর। আমার রান্না বান্নাও মোটামুটি হয়ে গিয়েছে, আমি একটু দেখাই, চলেন। মানে বাঁধাকপি ভাজি উঠিয়ে দিয়েছি, আর গরুর মাংসটা এই যে আধা হওয়া হয়েছে, পুরোপুরি এখনো হয় নাই, এইভাবে আমি বাটি বাটি করে রাখবো, তারপরে হচ্ছে যে আলু দিয়ে বাদ বাকিটা রান্না করব। তার আগে বাঁধাকপি ভাজিটা একটু নামাই নিব, আমি ডিম দিব কি দিব না চিন্তা করতেছি। বাঁধাকপি ভাজিতে কিন্তু ডিম দিলে অনেক মজা লাগে খেতে, তো এখন চিন্তা করি আগে ডিম দিয়ে ভাজবো না এমনিই ভাজবো। রুটি দিয়েও খেতে ভালো লাগে এই বাঁধাকপি ভাজিটা, কিন্তু সবজি মানে ভাতের সাথেও ভালো লাগে, পোলাওয়ের সাথে ভালো লাগে, বা পরোটার সাথেও ভালো লাগে। আমার তো ব্রেড দিয়েও খেতে ভালো লাগে, আবার রোল করলেও খেতে ভালো লাগে। এই শীতের মধ্যে দেখা যায় আমার বাসায় প্রতিদিনই বাঁধাকপি ফুলকপি থাকবেই, আমার খুবই পছন্দের 2টা সবজি। ঠিক আছে, রান্নাগুলো গুছিয়ে নিই, পরে কথা বলি আবার। আসি রুফাইদা। আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিছে।
বগুড়া থেকে কেউ আসা মানে আমাদের বগুড়ার দই। এই যে এটা হচ্ছে দই, তার সাথে আছে হচ্ছে মিষ্টি, এই যে সাদা কালো মিষ্টি। আর দইটাও একটু আমি খুলে দেখাই, বগুড়া থেকে যে আসুক, আম্মু আসুক, মা বাবা যে আসুক না কেন, আমাদের জন্য দইটা থাকবেই। এই যেহেতু একটু শীতের ভাব পড়ে গিয়েছে, এই কারণে আম্মুকে শুধু বলেছিলাম মিষ্টি দইটা এনো। আর এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার, এই সন্দেশটা দেখাই একটু। এই যে প্যাড়া সন্দেশ, এই সন্দেশটা আমার খুবই পছন্দের, অনেক মজার একটা সন্দেশ এবং অনেকদিন রেখে খাওয়া যায়। এটা বয়ামে রাখলে বা এভাবেই যদি ফ্রিজে রাখা যায় অনেকদিন ভালো থাকে এই সন্দেশটা। এখানে আছে হচ্ছে একটা কেক, বগুড়ার এই কেকটাও খুব মজা লাগে। তারপরে এর মধ্যে আছে হচ্ছে বেশ কিছু চিপস আছে, এগুলো ভেজে খাওয়ার, তো যখন ভাজি তখন এটা শেয়ার করবো। তো ঠিক আছে, এগুলো একটু গোছায় নেই, পরে কথা বলি আবার। গরুর মাংস রান্নার পরে যদি একটু জিরা ভেজে নিয়ে গুঁড়া করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়, একটা সুন্দর ঘ্রাণ বের হয় এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তা আমি এখানে জিরা ভেজে নিয়েছি, এখন একটু পাতায় বেটে নিচ্ছি। আম্মু হচ্ছে শাওয়ার নিতে গেল, শাওয়ার নিয়ে বের হতে হতে আমার রান্নাটা হয়ে যাবে। এই দিক থেকে আমার এটা হয়ে গিয়েছে, এখন এটা আমি জাস্ট দিয়ে দিব। অন্যরকম একটা ঘ্রাণ পাওয়া যায়। খাওয়া দাওয়া শেষ করার পরে আম্মুর সাথে বসে বসে গল্প করছিলাম, আমার দুই কন্যা এখন নানমনির সাথে খেলছে। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে, একটু বাহিরে যাব, রেডি হয়েছি। এই তো দেখাই, কেন দেখাচ্ছি সেটাও বলি, কেন দেখাচ্ছি হঠাৎ করে এভাবে রেডি হয়ে। আসলে রুফায়দা ক্লোজেটে অনেকদিন ধরে অনেক আপুই নক করছিলেন যে আপু তুমি হচ্ছে যে কাপড় নিয়ে আসো, থ্রি পিস নিয়ে আসো, থ্রি পিস কালেকশনটা নিয়ে আসো, আমাদের জন্য হেল্পফুল হবে। তো থিঙ্ক করছিলাম দীর্ঘদিন ধরে, বাট ওইভাবে মানে পাটা বাড়ানো হচ্ছিল না সত্যি কথা যেটা। তো একদম হঠাৎ করেই সব কিছু চিন্তাভাবনা করে ভাবলাম যে রুফায়দা ক্লোজেটে তাহলে সবার পছন্দের, সবার আগ্রহের, আমি যে ধরনের থ্রি পিসগুলো পরি, আমি কিন্তু একটু লং টাইপের থ্রি পিস পরি, আবার সুতি ওড়না হতে হবে, বড় ওড়না হতে হবে। তো এই ধরনের আমি যে কাপড়গুলো পরতে পছন্দ করি সেইটা মাথায় রেখে রুফায়দা ক্লোজেটে থ্রি পিস কালেকশনটা নিয়ে এসেছি। তো একটু হালকা করে ভিডিওতে সবার সাথে শেয়ার করি, আর বাদবাকিটা দামসহ আমার পেজ রুফায়দা ক্লোজেটে আপলোড করা হবে। এছাড়াও আমার ইউটিউবের কমিউনিটিতেও দিয়ে দিব, যাদের জন্য আর কি ফেসবুকটা নেই তাদের জন্য আমি ইউটিউবেও দিয়ে দিব। তো চলেন একটু হালকা করে দেখাই দেই থ্রি পিসগুলো, যদিও আমি রেডি হয়েছি বাহিরে যাচ্ছি, তারপরেও ভাবলাম যে যাওয়ার আগে এগুলো একটু দেখাই। এখনও ছবি তোলা শেষ হয় নাই, সবগুলো খুলিও নাই। এখানে তিন ধরনের থ্রি পিস আছে, আমি এখন যেটা পরে আছি এটা হচ্ছে পাকিস্তানি চিকেন কারি। এই যে এগুলো হচ্ছে চিকেন কারি থ্রি পিসগুলো। তো আমি এগুলো সুন্দর করে একদম ছবি উঠিয়ে দামসহ পেজে দিয়ে দিব। আমি খুবই বাছাইকৃত কিছু কালার এনেছি এবং আমার কাছে যে কালারগুলো ভালো লেগেছে আমি সেগুলোই আনার চেষ্টা করেছি। এই যে এইটা আমার আছে, এটা আমার আছে, এটা তো আমি পরেই আছি,
এই যে এটা আমি পরেই আছি, এটা অলরেডি আমাকে পরে আপনারা দেখেছেন। এই থ্রি পিসগুলো কিন্তু খুবই সুন্দর, এগুলো হচ্ছে পাকিস্তানি চিকেন কারি, এর মধ্যেও আছে মালাহারের থ্রি পিসগুলো এনেছি। এই যে এগুলো হচ্ছে মালাহারের, তো এগুলো এইভাবে দেখে তো আর বোঝা যাবে না, এগুলো যখন সুন্দর করে ছবি উঠায় আপলোড করব তখন কিন্তু বোঝা যাবে। এটাও চিকেন কারি, এগুলো কিন্তু খুবই সুন্দর, একদম সিম্পল বাট থ্রি পিসগুলো অনেক গর্জিয়াস। এই যে ক্যামেরার কারণে কালার কিছুটা লাইট ডিপ হয়, খুবই সামান্য, খুব বেশি না, তবে কিছুটা লাইট ডিপ হয়। এটাও চিকেন কারি। এছাড়াও পাকিস্তানি ডিজিটাল লোনের ভিতর আছে এগুলো, এই কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর কালারগুলো। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন আমি একটু বাইক থেকে ঘুরে এসে এগুলোর ছবি উঠিয়ে তারপরে হচ্ছে যে আপলোড করব। আর দাম সহ দেয়া থাকবে বরাবরের মতো রুফাইদা ক্লোজেটের প্রতিটা প্রোডাক্টের দাম সহ ছবি আমি আপলোড করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।